সংজ্ঞা দিয়েছেন নাহু বলেন তো আর নাহবু মুখস্থ বলেন আর নাহবু ইলমুন বিউসুলি বাদিয়া মাহবাব মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই বলেন আব্বা জান النحو علم بأصول يعرف بأحوال أواخر الكلم الثلاث من حيث الإعراب والبناء وكيفية تركيب بعضه অবশ্যই কিন্তু পরীক্ষায় দেব হেদায়েতুন নাহু গ্রন্থকার কি বলেছেন হেদায়েতুন নাহু বা নাহুর সংজ্ঞা নাহুর উদ্দেশ্য নাহুর বিষয়াবলী নাহুর উদ্দেশ্য বিষয়াবলী আপনাদের এগুলো মুখস্থ আছে কিন্তু ইতিহাস সহ নাহুর ইতিহাস সহ তো আলহামদুলিল্লাহ আমরা এগুলো দেখলাম তারপরে বলেছে মাউযুহু উদ্দেশ্য হেদায়েতুন নাহু গ্রন্থকার কি বলেছেন আল কালিমাতু ওয়াল কালাম আল গরজ আচ্ছা আল কালিমাতু ওয়াল কালাম মানে কি সরফ আবার নাহু বাক্য এবং শব্দ দুটাই আলোচনা করে নাহু গ্রন্থ কি আলোচনা করে দুইটাই আলোচনা করে নাহুর মধ্যে সরফ আসে তো সাধারণত সরফের মধ্যে নাহু বেশি আসে না না তো যাই হোক গরজুহু ওয়া গায়াতুহু উদ্দেশ্য এবং তার বিষয়াবলী কি صيانة الذهن عن الخطأ اللفظي في كلام العربي وموزون ما شاء الله ما شاء الله ما شاء الله حكم تعلمه এটা আপনাদেরকে এর আগে বলিনি এই যে মনে রাখবেন পৃথিবীর সকল মানুষ যদি না জানে আরবি তাহলে হবে না কোরআন হাদিস কেউ বুঝবে না কোরআন হাদিস বোঝার জন্য নাহু বোঝাটাও অনেক ক্ষেত্রে ফরজ অনেক ক্ষেত্রে ফরজ তবে ফরজে কিফায়া তাই বলেছেন ইন্নাল উযুয়া ফরজুন মিন হাইসি আন্নাহু ওয়াসিলা আচ্ছা আপনারা কি কোনোদিন শুনেছেন ওই যে ওই উসুলে ফিকার একটা কায়দা আছে উসুলে ফেকার একটা উসুল আছে যে মালা ইয়াজিব ভুলে গেলাম যে যার যা না থাকলে আচ্ছা উদাহরণ দিয়ে বুঝায় আপনারা কি শুধু সালাত পড়লেই হবে নাকি অজু ফরজ অজু শর্ত না তো কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আপনি ভালো করে বোঝার ক্ষেত্রে এটা কি একটা নাহু কি একটা সহায়ক এই জন্য এটা হচ্ছে এক ধরনের ফরজে কিফায়া যে যে আলিম হবে সে নাহু সম্পর্কে জানবে সরফ সম্পর্কে জানবে ভাষা সম্পর্কে জানবে কারণ আরবি ভাষা সম্পর্কে যদি না জানে তাহলে তো সে কোরআন হাদিস বুঝবে না আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ আছে না কোরআন হাদিস জানে মানুষের কথা বলতে হবে না বাদার রাহুলের নাম শুনেননি আমি যেই বছর মদিনায় যাই সেই বছর থেকে তিনি নামাজ পড়া শুরু করেছেন এই যে ভারতের বাদার রাহুল এখনো ভালো করে কোরআন পড়তে পারেন না শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না কিন্তু তার কত শত হাদিস হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে তর্ক বিতর্ক করছে কত শত হাদিস যেন রেফারেন্স সহ মুখস্থ করেছে কোরআন হাদিসের দার্স দিচ্ছে না আমাদের বাংলাদেশের বড় বড় আলিম তাকে শ্রদ্ধা করছে না তো এই জন্য সাধনা করতে হবে কিন্তু আরবি জানতেই হবে আরবিও জানতেই হবে আলিম হবার জন্য ঠিক আছে বারাকাল্লাহ ফিকুম।